ये क्या है? ये किसको गोद में ले लिया? ये कौन है? ये किधर का है? असलामुअलैकुम, केमन आछेन सबाई? आशा करी ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা মজার ভিডিও দেখাবো। আজকে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম সব বন্ধুরা মিলে, এবং এই জায়গাটার নাম কি, এটা কোথায়, তো কোথা থেকে আপনারা যেতে পারবেন সেই ইনফরমেশন আজকে এই ভিডিওতে দিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো আজকে আমরা যে সমুদ্রের পাড়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে হাফমুন বিচ, দাম্মামে অবস্থিত। আপনারা যদি দাম্মাম প্রবাসী হয়ে থাকেন সৌদি আরবে, তো আপনারা যে কোনো ট্যাক্সিওয়ালাকে বললেই হবে যে আমরা হাফমুন বিচ যাব। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ ভাই। আপনি না আসলে এখানে কখনই আপনার বিশ্বাস হবে না। জাস্ট দেখেন, ভিউটা দেখেন, অসাধারণ। আমরা কিন্তু ঢুকছি এখন, তো এখানে অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। আমি বলে বোঝাতে পারবো না কতটা যে সুন্দর এই জায়গাটা। তো আপনারা যদি কখনো ঘুরতে যান অবশ্যই এই জায়গাটা একবার হলেও যাবেন। আমি এতটাই আনন্দিত ছিলাম যে আনন্দের কারণে আমার পকেটে ফোন ছিল, আমি সেটা ভুলেই গেছি। আমি ফোন সহকারে পানির মধ্যে লাফ দিয়ে দিছি সমুদ্রে, তো এই লাভ দেওয়ার কারণে আমার বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার ফোনটা কিন্তু ডেট হয়ে গেছে। 15,000 টাকার একটা ফোন ছিল, টেকনো স্পার্ক 10 প্রো। ফোনটা যদিও টেকনো, কিন্তু ফোনটা অনেকটাই ভালো ছিল, অনেক ক্যামেরাগুলো অনেক ভালো ছিল, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা, জাস্ট ওয়া 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 ওয়া। আপনারা যদি কখনো ঘুরতে যান অবশ্যই আমার মতো এই ভুলটা করেন না। গোসল করার আগে অবশ্যই পকেটটা চেক করে নেবেন যে পকেটে ফোন টোন আছে কি না। তো দেখেন সামনে কিন্তু একটা গাড়ি দিয়ে একটা স্পিড বোটকে পানিতে নামানো হচ্ছে। এটা কিন্তু ভাড়ায় চালাই, তো স্পিড বোটটা ভাড়া দিবে উনি, এই কারণে ওই পানিতে নামাচ্ছে। তো দেখেন কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ। আপনারা এখানে অবশ্যই একবার হলেও আসবেন যদি সৌদি আরবে দাম্মামে থাকেন। জায়গাটার নাম হচ্ছে হাফমুন বিচ, যে কোনো ট্যাক্সিওয়ালাকে বললেই আপনাকে এখানে নিয়ে আসবে। আমরা যারা প্রবাসে আছি আমাদের হয়তো ঘোরার তেমন একটা সুযোগ নাই, তারপরও যখন আপনারা সুযোগ পান ঈদে বা শুক্রবারে যদি ছুটি থাকে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন, মনটা ভালো থাকবে। কারণ প্রবাস জীবনটাই কষ্টের, এই কষ্টের মাঝেও আপনাকে আনন্দ খুঁজে নিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যারা দীর্ঘদিন বিদেশ করে শেষ বয়সে বাংলাদেশে চলে যায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। তো সারা জীবন যদি ফ্যামিলির জন্য কষ্টই করে গেলাম, নিজের জন্য কোনো চাহিদা রাখলাম না, তো এটা তো নিজের সাথে বেইমানি করা হয়, তাই না? তো অবশ্যই নিজেকে একটু সময় দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ আজকে মরলে কালকে 2 দিন, পরিবার হয়তো 2-3 দিন কানবে তারপরে ভুলে যাবে। তো অবশ্যই নিজের ভালোটা নিজের নিজেকে বুঝতে হবে। পরিবারকেও যেমন ভালো রাখতে হবে তেমন প্রবাসী নিজেকেও ভালো থাকতে হবে। নিজেকে ভালো রাখার জন্য আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন, শুধু টাকা পয়সার দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিয়ে নেয় প্রবাসের মাটিতে। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার কথা আমি বলতেছিলাম, এই ফোনটা আমার ডেট হয়ে গেছে। তো ফোনটা ডেট হওয়াতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে চলাফেরায়, টাকা পয়সা একটু শর্ট হয়ে গেছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে ঘুরছি, এটাই অনেক ভালো লাগছে। বিপদ আপদ হইতেই পারে, এটা স্বাভাবিক, তো এটা নিয়ে আমি তেমন মাথা ব্যথা নাই। আসসালামু আলাইকুম সাদিক, কেসে হ্যায় আপ? ঠিক ঠাক হ্যায় আপ, সুনাইয়ে কেসে? আপনা আপনা পরিচয় বাতাও, আপনা ইন্ট্রো দো। মে পাকিস্তান কা হুম, লাহোর কা। আপ বাতাও, আপকা ইন্ট্রো দো। মে ইন্ডিয়া কা হুম, বাংলাদেশে বলো। মে কলকাতা কা। কলকাতা কিদার? কলকাতা পারাসাত। আপ? মে বাংলাদেশ কা, মেরা ডিস্ট্রিক্ট। আপ? মে মেরা ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। তো ইদার দো আপনি ইন্ডিয়ান হ্যায়, এক আপনি ইন্ডিয়ান হ্যায়, এক আপনি পাকিস্তানি হ্যায়। তো আম আপ হাম লোক আপ আপ বাতাও, আপ কিদার কা? আপ বাতাও। মে মে বাংলাদেশ কা হ্যায়, মেরা নাম হ্যায় মোহাম্মদ রাজীব। মেরে কো সব চিন জানতা হ্যায়, জো মেরে কো জানতা হো তো জানতা হ্যায়, জো নেই জানতা হো জান জায়েগা আপ ইস ভিডিও কে থ্রু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।